ত্রিপুরায় শিশু মৃত্যুর হার বেড়েছে। দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে সম্প্রতি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক 2019-20 সালে স্বাস্থ্য সমীক্ষা এবারে প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে নবজাতকের মৃত্যুর হার প্রতি হাজারে ত্রিপুরায় এখন 22.9, 2015-16 সালে তা ছিল 13.2। এখন শহরে নবজাতকের মৃত্যুর হার ত্রিপুরায় 13.9 এবং গ্রামে সেটা দাঁড়িয়েছে 25.5-এ। 2015-16 সালের তুলনায় 4 বছরে ত্রিপুরায় প্রতি হাজারে নবজাতকের মৃত্যুর হার বেড়েছে 9.7 জনে। নবজাতকের মতো শিশু মৃত্যুর হারও বেড়েছে ত্রিপুরায়। 2015-16 সালে ছিল 26.7, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 37.6। 4 বছরে ত্রিপুরায় শিশু মৃত্যুর হার বেড়েছে 19.9 জনে। এই সার্ভেতে বিভিন্ন বিষয়ের উপর তথ্য পরিবেশিত হয়েছে। তার মধ্যে রয়েছে নবজাতকের মৃত্যুর হার, শিশু মৃত্যু হার, বয়ঃসন্ধি সময়ে মেয়েদের প্রজনন হার, প্রতি 1,000 পুরুষে মহিলার সংখ্যা, প্রাক প্রাথমিক শিক্ষা, শৌচাগারের সুবিধা, ঋতু সময়ে স্নান করার অভ্যেস, এ সমস্ত। স্বাস্থ্য বিমার আওতায় বা কোনো আর্থিক প্রকল্পের আওতাধীন এমন বাড়ির সংখ্যা 58.1% থেকে কমে দাঁড়িয়েছে 33%। 2015-16 সালে 58.1% পরিবার স্বাস্থ্য বিমা বা এ ধরনের প্রকল্পের আওতায় ছিল। 2019-20 সালে তা কমে দাঁড়িয়েছে 33%। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যকেন্দ্রে যাবার হারও কমে গেছে। 2015-16 সালে গর্ভবতী মহিলারা স্বাস্থ্যকেন্দ্রে গেছেন 64.3%, আর নতুন সমীক্ষায় তা কমে দাঁড়িয়েছে 52.7%। ত্রিপুরার স্বাস্থ্যের হার যে তলানির দিকে যাচ্ছে ন্যাশনাল হেলথ সার্ভের এই সমীক্ষা তা উঠে এসছে। স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের আর্থসামাজিক অবস্থা। আর্থসামাজিক অবস্থায় ক্রমান্বয়ে অবনমনের ফলেই যে নবজাতকের মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার এসব বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কমেছে হাসপাতালে যাবার পরিমাণ। পরিবর্তনে ত্রিপুরায় স্বাস্থ্য খারাপ হচ্ছে ত্রিপুরায়। Pure Report, Channel Din Rat.